আপনারা যে স্ট্যাটাস ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার জন্য এই ভিডিওটি একটুকু স্কিপ না করে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার জন্য আপনাদের কাইনমাস্টার এবং কিছু ম্যাটেরিয়াল ডাউনলোড করতে হবে। কাইনমাস্টার এবং সমস্ত ম্যাটেরিয়ালের ডাউনলোড লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সমস্ত কিছু ডাউনলোড করে নেবেন। এরপরে আপনাকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করুন। এরপরে 9:16 এই রেশিওটি সিলেক্ট করে নিন। রেশিওটি সিলেক্ট করার পরে আপনারা যেই ফটোর মাধ্যমে স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে যাচ্ছেন সেই ফটোগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ফটোগুলো সিলেক্ট করার পরে আপনাকে টিকমার্কে ক্লিক করে দিতে হবে। এরপরে আপনাকে এই ফটোগুলো অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। অ্যাডজাস্টমেন্ট করার জন্য আপনারা ফটোটির লেয়ারের উপর ক্লিক করুন। এরপরে এই অপশনটির উপর ক্লিক করে দিন। ক্লিক করার পরে আপনাকে এই ফটোটি জুম করে নিতে হবে। জুম করে এই ফ্রেমের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। এখন আপনাকে এই ফটোটির উপরে কিছু টেমপ্লেট অ্যাড করতে হবে। টেমপ্লেট অ্যাড করার জন্য আপনাকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। এরপর মিডিয়াতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি যেই ফোল্ডারে সেই টেমপ্লেটগুলো রেখেছেন ডাউনলোড করে সেই টেমপ্লেটগুলো আপনাকে অ্যাড করতে হবে। তো প্রথমে আমি এই টেমপ্লেটগুলো অ্যাড করে নিচ্ছি। টেমপ্লেটটি অ্যাড করার পরে এই অপশনটির উপর ক্লিক করুন। এরপর এটি ফুল স্ক্রিন করে দিন। এরপরে আপনাকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পরে স্ক্রল ডাউন করে নিচে আসুন। এখান থেকে ব্লেন্ডিংয়ে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে দিন। এরপরে আপনাকে আরেকটি টেমপ্লেট অ্যাড করতে হবে। এর জন্য আবারও লেয়ারে ক্লিক করুন। মিডিয়া কাঙ্ক্ষিত ফোল্ডারটি থেকে সেই টেমপ্লেটটি অ্যাড করে নিন। টেমপ্লেট অ্যাড করার পরে আবারও এই অপশনটির উপর ক্লিক করে এটি ফুল স্ক্রিন করে দিন এবং ব্যাকে আসুন। এরপরে আবারও স্ক্রল ডাউন করে নিচে আসুন। এরপরে ব্লেন্ডিংয়ে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে দিন। এরপরে আপনাকে আরেকটি টেমপ্লেট অ্যাড করতে হবে। এর জন্য লেয়ারে ক্লিক করুন। মিডিয়া কাঙ্ক্ষিত ফোল্ডারটি থেকে সেই টেমপ্লেটটি অ্যাড করে নিন। টেমপ্লেটটি অ্যাড করার পরে এখান থেকে আপনাকে ক্রোমাকি অপশনটির উপর ক্লিক করতে হবে। এরপরে এটি এনেবল করে দিতে হবে এবং কালার অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। কালার অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে আপনাকে টিকমার্কে ক্লিক করতে হবে। এরপর লেয়ারটি সামনে একটু এগিয়ে আপনাকে এই লেয়ারটির উপর আবারও ক্লিক করতে হবে। এরপর এই অপশনটি ধরে আপনাকে এটি হালকা একটু রোটেট করে নিতে হবে। রোটেট করার পরে এই অপশনটি ধরে এই টেমপ্লেটটি আপনাকে বড় করে নিতে হবে। টেমপ্লেটটি অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে আপনাকে এখানে টিকমার্কে ক্লিক করে দিতে হবে। এরপরে এই স্ট্যাটাস ভিডিওতে একটি মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক অ্যাড করার জন্য এখানে অডিওতে ক্লিক করুন। কাঙ্ক্ষিত অ্যালবাম থেকে আপনারা সেই অডিওটি সিলেক্ট করে নিন। অডিওটি সিলেক্ট করার পরে আপনাকে টিকমার্কে ক্লিক করে দিতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন আমার এই স্ট্যাটাস ভিডিওতে সমস্ত কাজ ঠিকঠাক মতো হয়ে গিয়েছে। এখন আপনাদের এই ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখান থেকে এই অপশনটির উপর ক্লিক করুন। এরপর এখানে এক্সপোর্টে ক্লিক করে দিন। এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ঠিক এই ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এই ছিল মূলত আজকের এই ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এর থেকেও আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন। তাহলে আমি এই চ্যানেলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।